কুরআনের আয়াত পড়ে বিভ্রান্ত হয় কেন আপনারা মনে করছেন কুরআন পড়ে বিভ্রান্ত হয় কতটা দলিল নেবেন আপনি মানুষ কুরআন পড়ে বিভ্রান্ত হয়েছে বায়েজিদ বোস্তামী নামে একজন ব্যক্তি আছে খুব পরিচিত এই ব্যক্তি কুরআন পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে নিজেকেই আল্লাহ বলে দাবি করেছেন অথচ বায়েজিদ বোস্তামী মাজারের সাথেই মসজিদও রয়েছে সিটাগঙ্গে যদি বায়েজিদ বোস্তামী নিজেকে আল্লাহ বলে থাকে তাহলে সেজদা তো তাকেই করতে হবে মসজিদ কেন তৈরি করা হলো নিজেই বলছেন আমি আল্লাহ একজন ব্যক্তি যার নামের শেষে বলা হয় জারুল্লাহ শুরুতে বলা হয় তাফসিরে কাশ্যাপের প্রণেতা জারুল্লাহ জামাকশারি তার ভাষাগত জ্ঞান তার ভাষার আলংকারিক দিক বালাগাত ফাসাহা এত চমৎকার বিশ্বে ভাষাগত দিক থেকে এত বড় এত শ্রেষ্ঠ তাফসির দ্বিতীয়টি নেই তাই তাকে উলামায়ে কেরাম বলেছেন জারুল্লাহ আল্লাহর পরিবার তিনি পর্যন্ত তাফসির করতে গিয়ে মুতাজিলি হয়ে গেছেন যার কারণে তিনি সঠিক পথ পাননি তার তাফসির গ্রহণযোগ্য হয়নি আরেকজন মুফাসসিরের কথা যদি বলি মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবি লিখেছেন প্রণয়ন করেছেন সম্পূর্ণ তাফসির করেছেন দর্শন ভিত্তিক নিজস্ব মন মোতাবেক অথচ এই দুইটি তাফসির যদি পড়াতে পারে বাংলাদেশে উপমহাদেশে তাকেই শ্রেষ্ঠ আলেম বলা হয় তার মতো বড় আলেম কেউ নেই কারণ তাফসিরে কাশ্যাপ পড়ায় তাফসিরে বাইজাবি পড়ায় বিশাল ব্যাপার আসলেই বাস্তব তার যে ভাষা যে স্পষ্টভাবে উল্লেখ করতে পারেন তাকে শ্রেষ্ঠ আলেম বলাই উচিত অথচ তাফসির গ্রন্থটা সৌদি আরবে কুয়েতে সিরিয়ায় লিবাননে ইয়েমেনে এই সমস্ত দেশগুলোতে গ্রহণযোগ্য নয় যেটা বাংলাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে এটা সবচেয়ে গ্রহণীয় তাফসির এটা দুঃখজনক সেই সাথে আরেকটি তাফসিরের কথা বলি সেটা হলো তাফসিরে জালালাইন অনেক জায়গায় ত্রুটি আছে তার কথায় এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটারও এই আয়াতটির অর্থ ভুল করেছেন জালালউদ্দিন মহাল্লি আমি শুধু ইঙ্গিত দিলাম কুরআন পড়ে কুরআনের তাফসির করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয় অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়েছে হ্যাঁ আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে ইদিল্লু বিহি কাসীর ওয়া ইয়াহদি বিহি কাসীর ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ বহু মানুষকে কুরআন দ্বারাতে পথভ্রষ্ট করেন বহু মানুষকে আল্লাহ পথ দেখান ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আর আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেন তারা ফাসিক ছাড়া কেউ নয় এটা আল্লাহর বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূল সহি মুসলিমের 118 পৃষ্ঠা খুলুন আল্লাহ রাসূল বলছেন আল কুরআন হুজ্জাতাল্লাক আও আলাইক সাহাবীরা শুনে রাখো এই কুরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে অথবা এই কুরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আরো স্পষ্ট কুরআন যে সাক্ষী দিবে বহু জায়গায় আছে সবচেয়ে ভালো প্রমাণ এসেছে বাইহাকির শোয়াবুল ইমান হাদিসটি সনদ সহি 3638 নম্বর হাদিস এই হাদিস স্পষ্ট কুরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে আয় রব ইন্নি মানাতুহু নাওমা ফিল লাইল ফাশাফফিনি ফিয়া আল্লাহ হে আমার রব এই ব্যক্তিকে আমি রাত্রির ঘুম থেকে বাধা দিয়েছিলাম সে রাত জেগে জেগে কুরআন তেলাওয়াত করেছে আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি আমার সুপারিশ কবুল করুন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরআন এবং সিয়াম সম্পর্কে ফায়ু শাফান দুইজনের সুপারিশই আল্লাহ কবুল করবেন এবং তাদেরকে জান্নাত দিবেন তো পবিত্র কুরআন সাক্ষী দিবে আল্লাহ রাসূল বলছেন এই কুরআন তোমার পক্ষেও যেতে পারে তোমার বিপক্ষেও যেতে পারে যারা বিধান পেয়ে শরীয়ত পেয়ে ভুল অর্থ করেছি তাদের পরিণাম খারাপ হওয়ারই